ঢুকে যাচ্ছে নাই ঢুকে গেছে ওলেসলি আমি বেবি এইখানে তোমার চটি আছে তুমি পড়ো এই যে এই পারে চটি এই ওই চটিটা পড়ো ওই তো ওই তো ওইটা 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 দরজার ওই দিকে হ্যাঁ দাদি এলে আমি খানা খানা করব আচ্ছা বেবি তখন গাছ লাগাবে না গাছ লাগাবে গাছ ফাছ কাটবে না না ঠিক পড়েছো হ্যাঁ উল্টো পড়েছো এই শিউলি ফুল গাছটা রথের মেলা থেকে সেদিনকে কিনেছিলাম এটাকে এখন বসানো হবে এতদিন এখানে এরকমই পড়েছিল এখানে চিকেন রান্না হচ্ছে মানে আলু দিয়ে মাংস দিয়ে ঝোল আর এই ছোট্ট প্রেশার কুকারে আলুগুলোকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি এখন না তো গ্যাস এত নষ্ট করা যাবে না আলুগুলোকে প্রেশারে কুকারে সিদ্ধ দিয়ে নিয়েছি এবার একটুখানি কষানো হয়ে গেলে এটা দিয়ে দেবো আর একটুখানি চিকেন তুলে রেখেছি এটা দিয়ে একটু কিছু পাকোড়া জাতীয় বানাবো সোমবার করে তো বিকাশ বিকালে করে বাড়িতে থাকে তো সেই জন্য সানডেতে যে চিকেনটা আনা হয় তার থেকে দু চার পিস করে বাঁচিয়ে রাখি তাতে করে কী হয় সোমবার দিন বিকেলে কিছু ভাজাভুজি বানানো যায় আগে হলো তো আগে তো এইবার একটু আধটা বেরিয়ে যেতাম এদিক ওদিক ঘুরতাম কিন্তু এখন করে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেরোনো হয় না তো এইবার বিকেলবেলা করে কিছু ভাজাভুজি করা হয় এই ব্যাপার তো এই জন্য একটু বাঁচিয়ে রাখি রাখলে হয়ে যায় এখন কী হয়েছে বিধাত্রিকার বার্থডের সময় ব্রেড কাম দিয়ে ডিমের টেবিল করেছিলাম অনেকটা ব্রেড কাম ওই যো এখনও বেঁচে আছে ওই দুটো ডাব্বা সেই জন্য ওগুলো দিয়ে এখন যাই পাকোড়া হবে ভাজা হবে ব্রেড ক্রাম দিয়ে হবে বেশ ভালোই হচ্ছে ওতে থাক এই যন্ত্রগুলো আমাদের বাবা পড়ে যাচ্ছিল কাজকে আরো অনেক ইজি করে দিয়েছে কত সহজে পেঁয়াজটা কিমা করা হয়ে গেল এটা চিকেনের মধ্যে দেব ওই ম্যারিনেট করে রাখবো ওই তো বেবি ইঁদুর এই লাউ গাছটা ছিল ওইটার মধ্যে হয়েছে না এটার মধ্যে হ্যাঁ এইটা তো ওই লাউ গাছের লাউ গাছগুলো ঠেকো মানে কি বলবো তলায় তলায় দিয়েছিলাম জ্যান্ত আছে দেখো কত ছোট ছোট ইঁদুরের বাচ্চা ইঁদুরই তো এগুলো এইটা আমি ওইগুলো দিয়ে আর ওই রেখেছিলাম লাউ গাছটা তলায় তলায় সাপোর্ট দিয়েছিলাম যাতে লাউ গাছটা এই সিমেন্টটাতে ডাইরেক্ট সেটে না যায় আর কি ঠেকে না থাকে ওরা অনেক বেবি মা ওরা যেতে পারছে না ওই জন্য একদম ছোট্ট বেবি দেখছো না ওদের গায়ে এখনো লোমও হয়নি ওদের চোখও হয় ফুট করে বসে গেছে এতে তো গাছ ছিল বলে ওরম হয়েছে এবার এবার ঝাঁট দিতে হবে বৃষ্টির সময় একদিন এগুলোকে ফেলো না এগুলো গাছে দিলে সার হবে এগুলো গাছের ওই মানে পাতা নাতা পচেছে তো কাগজগুলোর থেকে ফেলে আর এতে মধ্যে এগুলোকে নিয়ে এক টবের মধ্যে রেখে দিয়ে চাপ মাটি চাপা দিয়ে দিলে সার হয়ে যাবে ওগুলো ফেলে দাও বাইরের দিকে ওগুলো দিয়ে আমি সব সাপোর্ট দিয়েছিলাম ওই লাউ গাছটাকে হাত দেবে না ওগুলো নোংরা না দেখো তো ছোট্ট ছোট্ট ইঁদুর এখানে তো তিনটে ওইটার মধ্যে আরো আছে এ দেখো আমার পা নাড়াচ্ছে যাস না মারাস না জানো পায়ে ফায়ে লাগে না নোংরা ওইভাবে হবে না তো যা সব নিচ কাছেই পড়বে দাও ওদিক থেকে আবার ঝাঁট দিয়ে ফেলবো তুমি ওইগুলো কি তুলে তুলে সব ফেলে দিয়েছো চেঁচে চেঁচে টবে টবেই দিয়ে দেবো
আরেকদিন এবার গাছটা মরে গেছে লাউ গাছটা, এবারে ছাদটা পরিষ্কার করতে হবে। এদেরকে কি করবে গো একটাকে? না ওরা তো বড় হয়ে যাবে, ওদেরকে নাবিয়ে দাও ওই দিকে নিচে গাছের ফাঁচে। না না মরে গেলে হয়, গাছের ফাঁচে দিয়ে দাও ওদেরকে। ছোট্ট ছোট্ট প্রাণ পড়ে থাকে, কাক টাক এসে ওকে ঠুকরে, কাক বা বড় কোনো পাখি এসে চুলকাচ্ছে। মা গরম লাগছে, চলো খেয়ে নেবো নিচে গিয়ে। ভাবি এগুলো পরিষ্কার করুক, চলো চলো। গরম লাগছে না, বাথু খেয়ে নি চলো। কোথায় চলে যাচ্ছ? না না আজ রাইনি। এই গাছটা দেখি বেশ ভালো উঠেছে, বৃষ্টি বৃষ্টির জল পেয়ে লেবু গাছটা এখানে আবার ভালো হয়েছে। কিন্তু ফল হবে আদেও, এটা বড় হবে কি না কে জানে। একটা বাস্তু নিয়ে একটা আর্টিকেলে পড়ছিলাম, ঘরের ছাদে নাকি তুলসী গাছ রাখতে নেই। তুমি যদিও বলবে এখন বাজে কথা। কি হয় রাখলে? আমিও জানি না, সে অশুভ। এই লাউ কাটার দানাতে কি আর হবে কিছু কাজ? নিচেও তো একটা রয়েছে। চলো মা চলো চলে যাই চলে যাই চলে যাই। এই তো সেই হাঁস, এই দেখো রাজহাঁস, ছোট না? ও কি ডাকছে নাকি? ও তো চুপচাপই চড়ছে। আর মেঘটা দেখো তো কি সুন্দর, মেঘটা দেখ মা, মেঘটা একদম অসাধারণ লাগছে। দেখ কি দারুণ লাগছে, দেখছিস মা? ও কি করছিস, ও কি করছিস? দেখ চা।